আমি ডক্টর রতীন কুমার পাল অন্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, লিভার খারাপ হওয়ার গুরুত্বপূর্ণ চারটি লক্ষণের কথা বলবো এবং এই লক্ষণগুলি আপনাদের শরীরে অবশ্যই এক মাস আগে থেকে অবশ্যই আমাদের শরীরের মধ্যে শুরু হয়ে যাবে। তো সেই গুরুত্বপূর্ণ লক্ষণগুলো কী কী অবশ্যই জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই লিভারকে সুস্থ রাখার জন্য বেস্ট হোমিওপ্যাথি একটি মাত্র মেডিসিনের কথা বলবো, জার্মানি। সেই মেডিসিনটিকে ব্যবহার করে সঠিক নিয়মে যদি আপনারা ব্যবহার করেন মেডিসিনটিকে, তাহলে কিন্তু আপনাদের যে লিভারটা খারাপ হওয়ার হাত থেকে আপনারা অবশ্যই রেহাই পাবেন, অবশ্যই সঙ্গে থাকবেন। তার আগে আমি বলে দিই, আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসেছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। তো বন্ধুরা, এবার ঝটপট ভিডিও শুরু করছি, অবশ্যই সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, লিভার নানা রকমের সমস্যা কিন্তু আমাদের শরীরের মধ্যে হয়ে থাকে, লিভারের সমস্যা। সেই সমস্যাগুলির মধ্যে যেমন ফ্যাটি লিভার, ফার্স্ট টাইম যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে ফ্যাটি লিভারের সমস্যা, লিভারের চর্বি যেটাকে বলছি আমরা, ফ্যাটি লিভারের সমস্যা শুরু হয়। আবার অনেকের মধ্যে সেই দীর্ঘদিন ফ্যাটি লিভার সমস্যা থাকতে সেটাকে হয়তো সিরোসিস অফ লিভার বা লিভার সিরোসিস এরকম সমস্যা তৈরি হয়, তারপরে আপনার লিভার টিউমার এবং লাস্ট টাইম হয়তো লিভার ক্যান্সারের মতো সমস্যাও তৈরি হতে দেখা যায়। তাহলে জন্য এই লিভারকে সুস্থ রাখার জন্যে অবশ্যই আপনাকে মেডিসিনটা ব্যবহার করতেই হবে। তা এই লিভার আমাদের শরীরের যে পেটের অপশানের ডান সাইডে উপরের দিকে কিন্তু এই অবস্থান করে। এই লিভারকে আমরা ভেতরে থাকি বলে বাইরে থেকে আমরা কিছু দেখতে পাই না যে লিভারটা খারাপ আছে না ভালো আছে না হয়তো লিভারটা সুস্থ নেই, সেটা আমরা কিন্তু দেখতে পাই না। তাই জন্য লিভারে কিন্তু খুব একটা যত্ন কিন্তু আমরা নিই না। তাই লিভারে সুস্থ রাখার জন্য আমাদেরকে অবশ্যই মেডিসিনটাকে ব্যবহার করে লিভার খারাপ হওয়ার হাত থেকে আমরা অবশ্যই রেহাই পাবো। তাই লিভার যদি একটু আধটু যদি কোনো সমস্যা হয় বা কোনো হয়তো দেখলেন যে লিভারে যদি আপনার কোনো অত্যাচার, অতিরিক্ত অত্যাচার হলেও কিন্তু লিভার কিন্তু নিজে নিজে কিন্তু সেটাকে ঠিক করে নেয় বা নিজে নিজে সুস্থ হয়ে যায়। কিন্তু অতিরিক্ত যখন সমস্যা দাঁড়িয়ে যায় তখন কিন্তু লিভার আর নিজে ঠিক করতে পারে না, তখনই কিন্তু সমস্যা শুরু। তো ফার্স্ট সমস্যা যখন শুরু হয় তখন আপনার শরীরের মধ্যে যে লক্ষণগুলো দেখা দেয়, গুরুত্বপূর্ণ চারটি লক্ষণ, সেই লক্ষণের কথা বলবো, অবশ্যই সঙ্গে থাকবেন এবং সাথে একটা জার্মানির হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনটা ব্যবহার করে আপনার লিভারকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে পারেন। আমাদের শরীরে প্রথম অবস্থাতে দেখবেন যে যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে ফ্যাটি লিভারের সমস্যা। এই ফ্যাটি লিভার মানে হচ্ছে লিভারের চর্বি দাঁড়ানো। এই যে ফ্যাটি লিভারের সমস্যাটা যখনই আমাদের শরীরের মধ্যে শুরু হয় তখনই নানারকম লক্ষণ, নানারকম সমস্যা কিন্তু আমাদের শরীরের মধ্যে তৈরি হয়। বা অনেকে হয়তো প্রথম অবস্থাতে কিছুই বুঝতেই পারে না যে আমার ফ্যাটি লিভারের মতো সমস্যা হয়েছে বা অন্য কোনো সমস্যা হয়েছে। অনেকে দেখবেন যে ইউএসজি করতে যান বা কোনো সমস্যার কারণে, পেটে যন্ত্রণা হোক বা গ্যাসের সমস্যার কারণে বা হয়তো কিডনি স্টোনের কারণে হয়তো আপনি পেটের ছবি ইউএসজি করতে গেছেন, ইউএসজি করার সময় তখন দেখলেন যে ধরা পড়ে গেল যে আপনার ফ্যাটি লিভার আছে, বা গর্ভ অবস্থায় ডেলিভারি অবস্থায় আপনি পেটে ছবি করতে গেলেন আপনার ধরা পড়ে গেল যে আপনার ফ্যাটি লিভারের সমস্যা আছে, তখন কিন্তু আপনাকে তৎক্ষণাৎ কিন্তু আপনাকে ট্রিটমেন্ট অবশ্যই নিতে হবে। কেন, যদি আপনি ফ্যাটি লিভারের সমস্যা যদি হয়ে থাকে, যদি আপনি গ্রাহ্য না করেন, এটা আস্তে আস্তে আপনার কিন্তু সিরোসিস অফ লিভারে পৌঁছে যাবে, এরপরে কিন্তু লিভারের টিউমার এবং লিভার ক্যান্সারের মতো সমস্যা কিন্তু শেষ পর্যন্ত আসতে পারে। আর জেনে, যে কোনো রোগ হোক না কেন তার কিন্তু অবশ্যই ট্রিটমেন্টের প্রয়োজন আছে, আপনারা অবশ্যই সেই ট্রিটমেন্ট করুন, নিশ্চয়ই সেই রোগ থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। এখনকার দিনে দেখবেন যে 100% মানুষের মধ্যে 25-30% মানুষ কিন্তু এই লিভারের সমস্যায় বা ফ্যাটি লিভারের সমস্যায় কিন্তু ভুগছেন। লিভার খারাপ হওয়ার বা খারাপ হতে শুরু করেছে যে এক মাস আগে থেকে যে গুরুত্বপূর্ণ চারটি লক্ষণ আমাদের শরীরের মধ্যে তৈরি হবে, সেই গুরুত্বপূর্ণ চারটি লক্ষণের কথা বলবো, অবশ্যই সেই লক্ষণগুলোর মধ্যে প্রথম লক্ষণ, আপনার শরীরের মধ্যে জন্ডিসের মতো সমস্যা কিন্তু তৈরি হতে শুরু করবে। এই জন্ডিস যখনই আপনার শরীরে তৈরি হবে তখন দেখবেন যে চোখ টানলে চোখের নিচে দেখবেন যে চোখের সাদা অংশটা কিন্তু হলদে হতে শুরু করবে, সাথে সাথে আপনি চোখে ঝাপসা লাগার মতো সমস্যা দেখতে পারেন, শরীরে ক্লান্তি
বা শরীরে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমে যায়, দুর্বলতা, অলসতা, ক্লান্তি এবং সবসময় ঘুমঘুম ভাব, এটা কিন্তু আমরা শরীরের মধ্যে তৈরি হতে পারে। এছাড়াও দেখবেন যে আমরা শরীরের যে কালারের একটা পরিবর্তন অবশ্যই আসতে পারে, রঙের পরিবর্তন, কারণ শরীরের রঙটাতে কিন্তু আস্তে আস্তে ফ্যাকসা বা হলদে বর্ণের হয়ে যেতে পারে। দ্বিতীয় লক্ষণের মধ্যে হচ্ছে দেখবেন যে আপনার যে পেটের উপরে অংশটা কিন্তু সবসময় একটা ফুলা ভাব কিন্তু অবশ্যই থাকবে, এবং গোটা পেটে কিন্তু একটা যন্ত্রণা বা দিক দিকে ব্যথা কিন্তু অবশ্যই থাকবে, এবং উপর পেটে যে লিভার আছে ডান সাইডে, সে লিভারের অংশে কিন্তু যদি প্রেশার দেওয়া হয় তাহলে কিন্তু প্রচণ্ড কিন্তু যন্ত্রণা থাকতে পারে বা একটা দিক দিকে ব্যথাও কিন্তু অবশ্যই থাকতে পারে। এই যন্ত্রণা কিন্তু আস্তে আস্তে গোটা পেটে কিন্তু চাড়তে শুরু করবে। আর এই লক্ষণ, দ্বিতীয় লক্ষণটা যদি আপনাদের হয়ে থাকে, আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। তৃতীয় লক্ষণের মধ্যে হচ্ছে দেখবেন যে আপনার বমি বমি ভাব বা হয়তো গা বমির মতো সমস্যা, খাবারের গন্ধ সহ্য না করতে পারা, আবার অনেক সময় দেখবেন যে এই যে বমি বমি ভাব, হয়তো খাবার খেয়ে থালাতেই বমি হয়ে গেল, বা হয়তো এই গা বমি ভাবের জন্য কিন্তু আপনার ঠিকঠাক খিদে ঠিকঠাক না লাগা বা খিদে মন্দার মতো সমস্যা কিন্তু আপনার শরীরের মধ্যে তৈরি হতে পারে। এবং চতুর্থ নম্বর বা শেষ লক্ষণের মধ্যে যেটা বলছি, আপনার দেখবেন যে প্রস্রাবের রঙের পরিবর্তন কিন্তু অবশ্যই আসবে, কেন প্রস্রাবে যখনই আমাদের শরীরে বিলিরুবিনের মাত্রা যখনই বেড়ে যাবে তখনই প্রস্রাবের রঙটা হলদে বর্ণের হয়ে যাবে, বা অনেক ক্ষেত্রে দেখবেন যে একটা ঘোলাটে পুকুরের জলের মতো একটা ঘোলা ভাব হয়ে যেতে পারে, বা অনেক সময় দেখবেন যে প্রস্রাবের রঙটা একটা লালচে ভাবও দেখাতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হলুদই হয়। তা এই যে জন্ডিস হওয়ার কারণে আপনার বা ফ্যাটি লিভারের কারণে এই যে প্রস্রাবের যে পরিবর্তনটা এসেছে, সাথে সাথে আপনার পায়খানার রঙ কিন্তু হলদে বর্ণের হতে পারে, বা আপনার হয়তো পায়খানার রঙটা অনেক সময় কালচে বর্ণেরও দেখাতে পারে, বা কোলনের যদি কোনো টিউমার বা কোলনের যদি কোনো ইনফেকশন থাকে সেক্ষেত্রে বা আইবিসের সমস্যার কারণে কিন্তু পায়খানার রঙটা কালো হতে পারে। তা বন্ধুরা, যদি এই গুরুত্বপূর্ণ চারটি লক্ষণ যদি আপনার মধ্যে দেখা দেয় তাহলে আপনি অবশ্যই সত্তর কিন্তু ডাক্তারের কাছে যাবেন, কিন্তু ডাক্তারের কাছে গিয়ে আপনার রক্তে বিলিরুবিন বা হয়তো দেখবেন যে রক্তে LFT টেস্ট অবশ্যই করতে হবে, সাথে আপনার পেটে হোল অ্যাবডোমেনের EOC যদি আপনি করেন তাহলে আপনার ধরা পড়ে যাবে যে আপনার লিভার সমস্যা কিন্তু এসে গেছে বা ফ্যাটি লিভারের মতো সমস্যা তৈরি হয়ে গেছে। তাহলে যদি আপনার যদি এই সমস্যা যদি আপনার তৈরি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা যদি চাইলে বেস্ট হোমিওপ্যাথি জার্মানির একটি মেডিসিনের কথা বলবো, সেই মেডিসিনটা আপনারা ব্যবহার করে আপনারা লিভারকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে পারেন। এবার যাচ্ছি সেই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিনের দিকে। সেই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিনের নাম ডক্টর রিকোয়াজে R7। R7 এই নম্বর R7 এটা জার্মানি কোম্পানির মেডিসিন। এই মেডিসিনটি আপনারা অবশ্যই কেনার সময় হোমিওপ্যাথি স্টোর বা অনলাইন থেকে কেনার সময় ডেট এবং সিল ফাইল কিনা এটা দেখে অবশ্যই কিনবেন। এই মেডিসিনটিকে আপনাদেরকে ব্যবহার করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা 8 ফোঁটা এবং বড়দের ক্ষেত্রে 15 ফোঁটা, আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে দিনে আপনারা 3 বার সকালে, দুপুরে এবং রাত্রে খালি পেটে ব্যবহার করে আপনাদের লিভারের সমস্যা থেকে আপনারা সহজে কিন্তু মুক্তি পেয়ে যাবেন বা লিভার খারাপ হওয়ার হাত থেকে আপনারা বেঁচে যাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই নতুন নতুন হোমিওপ্যাথি ভিডিও দেখার জন্য, বা যদি ভিডিও আপনাদের মনের মতো হয়ে থাকে অবশ্যই নিজের বন্ধুবান্ধব এবং আত্মীয়র মধ্যে শেয়ার করতে ভুলবেন না। কিন্তু সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন।